আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বানাগলা ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ইউজার থেকে ইনপুট নেবেন মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং এটা প্রিন্ট করবেন। সো আজকে আমরা একটা ইন্টিজার নাম্বার ইউজার থেকে নেব, দেন ওই নাম্বারটা প্রিন্ট করব। সো যারা আমার এখনও প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেন নাই, দয়া করে দেখে নেবেন। ওই টিউটোরিয়ালগুলোতে কিভাবে একটা নাম্বার প্রিন্ট করতে হয় দেখানো হয়েছে। সো আমরা নর্মালি সি ও সি প্লাস প্লাসে যখন কোনো একটা নাম্বার প্রিন্ট করি, তখন কীভাবে প্রিন্ট করে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দেন আমরা ওই ভেরিয়েবলে স্ক্যান করে ভেরিয়েবলের ইউজার থেকে ভেরিয়েবলের ভ্যালুটা নিই, দেন ওই ভেরিয়েবলে স্টোর করি, তারপর আমরা ওই ভেরিয়েবলটা প্রিন্ট করি। সো সেম কাজটাই আমরা মিপসে করব। সো তার জন্য আমি প্রথমে একটা নোটপ্যাডে ফাইল ওপেন করে ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারেন। আমি m7.asm দিয়ে ফাইলটা সেভ করে নিলাম। .asm হলো মিপস ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন। সো আপনারাও সেম কাজটা করবেন। সো আমরা কী জানি, মিপসে দুইটা পার্ট থাকে, একটা হলো ডাটা পার্ট আর একটা হলো টেক্সট পার্ট। সো টেক্সট পার্টে কী থাকে, টেক্সট পার্টে থাকে মেইন থাকে। সো আমাদের এ পর্যন্ত ডান। সো এখন আমাদের ডাটা পার্টে কী থাকবে, তো আমরা যখন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা ইনপুট নিই, তখন আমরা কী বলি, ইউজারকে আমরা বলে দিই যে এন্টার আর ইনপুট। তো আমরা সেম কাজটা এখানে করব যে ইনপুট আউটপুট দুইটা স্ট্রিং নেব, যেখানে ইউজারকে বলা হবে যে এন্টার আর ইনপুট, দেন ইউজার ইনপুট এন্টার করবে, দেন যখন আউটপুট প্রিন্ট করব তখন আমরা আউটপুট লিখে দেবো। আমরা সেম কাজটা করি। তো এটা আমরা একটা স্ট্রিং নিতে পারি, সাপোজ আমি একটা নাম দিলাম যে ইনপুট ইকুয়াল ইনপুট ডট, যেহেতু আজকি ক্যারেক্টার ডট এ এস সি আজকি জেড ইন্টিজার অ্যান্ড সো এই দুইটা ভ্যালু প্রিন্ট করবে, কারণ আমরা যখন প্রোগ্রামটা রান করবো তখন এই স্ট্রিংটা দেখাবে যে এন্টার ইন্টিজার, যখন আমরা ইন্টিজার এন্টার করবো দেন তারপর আমাদেরকে আউটপুট দেখাবে ইউজার এন্টার, যে নাম্বারটা এন্টার করবে ওই ইন্টিজারটা থাকবে। তো এখানে আমি একটা নিউ লাইন দিয়ে নিচ্ছি। সো নিউ লাইন দিয়ে নিলাম। সো আমাদের ডাটা পার্ট ডান। সো আমরা এখন করবো মেন প্রোগ্রামে যাব। তো মেন প্রোগ্রামে গিয়ে কী করবো, আমরা প্রথমে এই স্ট্রিংটা প্রিন্ট করতে হবে। তো আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখাছিলাম যে কীভাবে আপনারা একটা স্ট্রিং প্রিন্ট করবেন। তো স্ট্রিং প্রিন্ট করার জন্য আমরা কী করব, লোড ইমিডিয়েট ডলার সাইন B04 মানে কি, আমরা যদি একটু এখানে যাই যে প্রিন্ট স্ট্রিং, প্রিন্ট স্ট্রিং করার জন্য B0 ভ্যালু কত হবে 4, এবং এই B0টা কার কোন ভ্যালুটা প্রিন্ট করবে, A0তে যেটা আছে ওই ভ্যালুটা প্রিন্ট করবে। সো আমরা নোটপ্যাডে আবার চলে যাই যে, তো B0তে তো 4 আছে, তাহলে আমরা এখন কী করবো, লোড অ্যাড্রেস ডলার সাইন A0তে কি ইনপুট, কারণ ইনপুটে যেই স্ট্রিংটা আছে ওই স্ট্রিংটা আগে প্রিন্ট করবো। সো সিস্টেম কল। সো তখন কি হলো, আমাদের ইনপুট স্ট্রিংটা প্রিন্ট হয়ে গেলো। সো আমি এখানে কমেন্ট আউট করে দিই যে স্ট্রিং, সেটা কমেন্ট আউট করে দিলাম। সো আমাদের ইনপুট স্ট্রিং প্রিন্ট হয়ে গেল। তো এখন আমাদের কাছে, এখন আমাদের কাজ হলো ইউজার থেকে ইনপুট নেওয়া। সো ইউজার থেকে আমরা ইনপুট নেব। তো ইউজার থেকে ইনপুট নিতে হলে আমরা কী করব, যে আমরা যদি আবার এখানে যাই যে এখানে আমরা যেহেতু ইন্টিজার একটা ভ্যালু নেব, তাহলে এখানে কী দেওয়া আছে, রিড ইন্টিজার। রিড ইন্টিজারের জন্য বিয়ের মান কত হবে, বিয়ের মান হবে, রিড ইন্টিজারের জন্য বিয়ের মান হবে 5। তো আমরা সেম কাজটা করবো এখানে, যে লোড ইমিডিয়েট ডলার সাইন B05। তো আমরা এখন যে ইনপুটটা নেব, ওই ইনপুটের ভ্যালুর অ্যাড্রেসটা কোথায় থাকবে, B0তে ওই ভ্যালুর অ্যাড্রেসটা থাকবে। সাপোজ আমরা ইনপুট কত নিলাম, যে আমরা ইনপুট নিলাম
10 তাহলে 10 এর যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা কোথায় থাকবে ডলার সাইন বিজুরিতে থাকবে তো আমরা সিস্টেম কল দেই সিস্টেম কল দিলাম সো আমাদের কি ইনপুট নেওয়া হয়ে গেছে তো আমাদের ইনপুটের যে রেজাল্টটা এটা আছে কোথায় বিজুরিতে তো এখন আমরা কি করব ইনপুটটা প্রিন্ট করব তো আমরা এর আগে দেখেছি যে একটা ইন্টিজার নাম্বার কিভাবে প্রিন্ট করতে হয় সো এটা আমরা একটু ডিফারেন্ট ভাবে প্রিন্ট করব সাপোজ আমরা যখন প্রিন্ট করব তখন বিজুরির জন্য বিজুরির ভ্যালু কত হবে যেহেতু ইন্টিজার নাম্বার প্রিন্ট করব এই যে প্রিন্ট ইন্টিজার নাম্বার তো বিজুরির ভ্যালু হবে 1 বাট আমরা তো বিজুরিতে অলরেডি একটা ভ্যালু অ্যাসাইন করে রাখছি যেটা আমরা ইনপুট নিছি তো এখন কি করতে হবে যদি 1 আমরা দেই তাহলে ওই আগের ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাবে তখন আমরা কি করব আমরা একটা মুভ যেই কমান্ডটা আছে যেমন মুভ মুভের কাজ হলো কি ডলার সাইন T0 মানে টেম্পোরারি ভেরিয়েবল টেম্পোরারি রেজিস্টার সো টেম্পোরারি রেজিস্টারে কি করব টেম্পোরারি রেজিস্টারের মধ্যে বিজুরু যে বিজুরুর মধ্যে যে অ্যাড্রেসটা ছিল ভ্যালুর ওই অ্যাড্রেসটা আমরা টেম্পোরারি রেজিস্টারে স্টোর করে দেব তো এখন আমরা যদি বিজুরুর রেজিস্টারের ভ্যালু চেঞ্জও করি তখন আমাদের প্রবলেম নেই তো এখন আমরা কি করলাম যে মুভ বিজুরু থেকে আমরা টিজুরুতে মুভ করে দিলাম তো এখন আমাদের মুভ শেষ এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো যে ইনপুট যেটা আছে যে ইনপুটটা এখন যেটা নিছি এটার অ্যাড্রেস রেজাল্টটা কই টিজুরুতে আছে এখন এটা আমাদের প্রিন্ট করা তো প্রিন্ট কি করব যে প্রিন্ট ইনপুট এখন প্রিন্ট কিভাবে করবো প্রিন্ট করবো যে আমরা যেহেতু ইন্টিজার নাম্বার প্রিন্ট করবো তাহলে ইন্টিজার নাম্বার প্রিন্ট করার জন্য বিজুরি করতে 1 তাহলে লোড ইমিডিয়েট ডলার সাইন বিজুরি থেকে 1 তো 1 কি করবে 1 করবে যে লোড অ্যাড্রেস ডলার সাইন A0 এর মধ্যে যেই ইনপুটটা থাকবে ওই ইনপুটটা আমাদেরকে প্রিন্ট করবে তো A0 এর মধ্যে কোন ইনপুটটা থাকবে A0 এর মধ্যে থাকবে ডলার সাইন T0 ইনপুটটা এর মধ্যে থাকবে তো আমরা এখানে এই কমান্ডটা রান করব না এই কমান্ডটা আমরা কমেন্ট আউট করে দিই তো আমরা এই কমান্ডটার পরিবর্তে আরেকটা কমান্ড রান করব যে মুভ ডলার সাইন A0 ডলার সাইন T0 তার মানে কি তার মানে হলো T0 যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমরা কোথায় নিয়ে মুভ করব A0 এনে স্টোর করে দেব সো আমরা সেম কাজটা এটা দিয়ে করতে পারি সো আমরা এটা করে নিলাম সো এখন কি হবে এখন আমরা মুভ করে ফেললাম তো এখন আমরা কি করব সিস্টেম কল দিলাম তার মানে কি আমাদের আউটপুটটা অলরেডি প্রিন্ট হয়ে গেল তো এখন আমরা কি করব এক্সিট করে দেব এক্সিট তো লোড ইমিডিয়েট ডলার সাইন B0 10 তো আমাদের প্রোগ্রামটা বাট আমাদের আর একটা কাজ আছে যে আমরা ইন্টিজার তো নিলাম কিন্তু এইটা তো আউটপুট দেয়নি তো এটার জন্য আমরা কি করতে হবে সেম আমরা এই কাজটা এখান থেকে কপি করে নিব যে আমরা যখন ইনপুট প্রিন্ট ইউজার ইনপুট ইউজার ইনপুটের আগে আমরা কি করব প্রিন্ট ইনপুট স্ট্রিং এটা হবে প্রিন্ট আউটপুট স্ট্রিং কোনটা এটা সো আউটপুট স্ট্রিং এখানে হবে আউটপুট সো আমাদের প্রোগ্রাম ডান সো আমরা যদি এখন কিউটি স্প্যাম রান করে দেখি যে লোড রেজিস্টার 7 ওপেন দেন রান এই যে এখানে আমাদের কি দেখানো হচ্ছে যে এন্টার ইন্টিজার কত এন্টার করলাম 10 এই যে ইউজার এন্টার 10 সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও